দুর্গাপূজার আবহে কালী পূজার প্রস্তুতি শুরু। সারঙ্গবাড়ি খুঁটি পূজার মাধ্যমে প্রস্তুতি শুরু হলো জেলা সদর বারাসাতে। দুর্গাপূজার আগেই কালী পূজার প্রস্তুতি শুরু। খুঁটি পূজার মাধ্যমে কালী পূজার শুভ সূচনা করল জেলা সদর বারাসাত। কালী পূজার থিম দুবাইয়ের ডাউন টাউন, যার প্রস্তুতি শুরু হলো আজ থেকে খুঁটি পূজার মধ্যে দিয়ে। খুঁটি পুজো উপলক্ষে এদিন ক্লাব সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। কালী পুজো মানেই উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাত। আর বারাসাতের এই কালী পুজোর জগৎজোড়া নাম। বহু দূর দূরান্ত থেকে বারাসাতের কালী পুজো দেখতে আসেন দর্শনার্থীরা। রাত জেগে শহর জুড়ে ঠাকুর দেখেন তারা। শহর কলকাতার দুর্গাপুজোর মতোই জেলা সদর বারাসাতেও জমজমাটভাবে পালিত হয় কালী পুজো। বারাসাতের শ্যামা পুজো ইতিমধ্যেই রাজ্যের মধ্যে বিশেষ নজর কেড়েছে। আর মাত্র হাতে কয়েকটা দিন, তারপরই শারদ উৎসব, আর শারদ উৎসবের পরে লক্ষ্মী পুজো, তার ঠিক পরেই কালী পুজো নিয়ে মেতে উঠবেন সকলে। তাই কালী পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বারাসাতে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এদিন তার শুভ সূচনা করে বারাসাতের অন্যতম পুজো আয়োজক বিদ্রোহী ক্লাব। জানা যায় এবছর তাদের পুজো 58তম বর্ষে পদার্পণ করল। 58তম বর্ষে এবছরে তাদের পুজোর থিম দুবাইয়ের ডাউন টাউন। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরই বারাসাত দেশবাসীকে নিত্য নতুন পুজো মণ্ডপ উপহার দেয়, এবছরও তার অন্যথা হবে না। প্রতি বছরের মতো এবছরও জমজমাটভাবে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। পাশাপাশি আয়োজকরা জানিয়েছেন, মাতৃপ্রতিমাতে থাকছে পুরনো রীতি, সাবেকি আনায় তৈরি হবে দেবী মূর্তি, যেখানে একদিকে থাকবে লক্ষ্মীনারায়ণ, মাঝে থাকবে কালী। আয়োজকরা জানাচ্ছেন, দর্শকদের কাছে সুসজ্জিত পূজামণ্ডপ উপহার দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। এ বিষয়ে বারাসাত বিদ্রোহী ক্লাবের সম্পাদক মানিক দত্ত জানান, এবছর আমাদের ক্লাবের পুজো 58তম বর্ষে পা দিয়েছে। এবছরই আমরা দর্শনার্থীদের উপহার দেব দুবাইয়ের ডাউন টাউন। তবে এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো বাজেট নেই। ক্লাব সদস্যরা আছি, কাউন্সিলর আছেন, সকলে মিলিত সহযোগিতায় পুজোর কাজটি সম্পন্ন হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, এবার আমাদের বিদ্রোহী সংঘের 58তম বর্ষ, আমাদের থিম হচ্ছে প্যান্ডেল দুবাই ডাউন টাউন, এটাই থিম। আর ঠাকুর হচ্ছে স্বর্গীয় আলো, এই হচ্ছে আমাদের ঠাকুরের থিম। আজকে তো খুঁটি পুজো হয়ে গেল, ইতিমধ্যে বর্ষা একটা মাথা ব্যথা হয়েছে দুর্গাপুজোর ক্ষেত্রে, কালী পুজো যদি সেরকম না, যে খুঁটি পুজো হলো আমাদের লেবার স্ট্রেন বেশি, কাজ উড়িয়ে চলবে, মা আছে, বর্ষা মা দেখে নেবে, প্যান্ডেল আমাদের দাঁড়িয়ে যাবে, তার জন্য মা উপরে আছে, মা আমাদের দেখে নেবে, সেটা নিয়ে আমরা ভাবছি না, সবই মার ইচ্ছা। এবছরে বাজেট কত করেছে? না, আমাদের কোনো বাজেট হয় না, আমরা মেম্বাররা মিলে পুজো করি, আমাদের দুই কাউন্সিলর আছেন, ওনারা সহযোগিতা করেন, আমাদের কোনো বাজেট হয় না, যেটা আমাদের খরচা সেটাই আমরা করি। আনুমানিক কত খরচা? না, আমাদের কোনো ওরকম কোনো এখনো আমরা ইয়ে করতে পারিনি, প্যান্ডেল তৈরি করছি, চলবে, কোনো যাতে কোনো কিছু ত্রুটি না থাকে, আমাদের কাউন্সিলররা বলে দিয়েছেন আমাদের ক্লাবকে যে আমরা পাশে আছি, তোমরা করে যাও, আর আমরা ক্লাবের মেম্বাররা সবাই আমরা প্রস্তুত। 58তম বর্ষ না, সবই কি আনাই, ঠাকুর মা মায়ের মতোই থাকবে, একদিকে রাধাকৃষ্ণ থাকবে, একদিকে লক্ষ্মীনারায়ণ থাকবে, মাঝখানে মা থাকবে, ঠাকুর যেমন ঠাকুরই থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।